নত নির্বাচনে হিংসা এক নং দুয়ার আমলাত জ্বলিছে ব্যালট পেপার দিফুত ব্যালট বাকসরে ফুটবল খেলিলে ক্ষুব্ধ জনতায় শুকুরবারে দুয়ার আমলার ষোলো নং ভোট কেন্দ্রত পুনের ভোট গ্রহণ কার্বি আংলঙত নির্বাচনে হিংসা এক নম্বর দুয়ার আমলাত জ্বলিল ব্যালট পেপার ডিফুট বেলত বাকসেরে ফুটবল খেলিলে ক্ষুব্ধ জনতা শুকুরবারে দুয়ার আমলার ষোল নম্বর ভোট কেন্দ্রত পুনের ভোট গ্রহণ একাধিক বিক্ষিপ্ত ঘটনাক লৈ উত্তাল কার্বি পরিষদের নির্বাচন এক নম্বর দুয়ার আমলার ষোল নম্বর পুঞ্জা ভোট কেন্দ্রত উত্তপ্ত পরিস্থিতি ভোট গ্রহণ শেষ হওয়ার পর বেলট পেপারত পড়া সিল হেরার বাবে হওয়া দোয়া লাগিল ভোট কেন্দ্রত আরক্ষীর সঙ্গে খণ্ডযুদ্ধ ক্ষুব্ধ জনতার আনকি ভোট কেন্দ্রের বেলট বাকস ভাঙিও জ্বলাই দিলে উত্তেজিত লোকে পরিস্থিতি বিষম দেখি শূন্যলৈ গুলি চলাবলে বাধ্য হল আরক্ষী পুঞ্জার বরপথার এম ই স্কুলের ভোট কেন্দ্রের অনাকাঙ্ক্ষিত ঘটনার পাছতে শুকুরবারে পুনের ভোট গ্রহণের কথা ঘোষণা রাজ্যিক নির্বাচনী আয়োগের এটো আমার স্টেট ইলেকশন কমিশনে অলরেডি বান্ধি দিছে যদি রিপোলিং হয় অলরেডি এটা নোটিফাই করা হয়ে আছে গতি 10 তারিখে হবে ডিসি আসাম ম্যাডাম হ্যাজ ডিসাইডেড দ্যাট অহা 10 তারিখে দুইটা সেন্টারত আকৌ রিপোলিং হব আমি যেটা ব্ল্যাঙ্ক ফায়ার করে ব্যালট বক্স আনিলো মানুষখিনি অকমান হুলস্থুল পড়ছে অল্প অপ্রীতিকর সৃষ্টা হয়েছে ইয়াত ও সি জোনাল অফিসার সেক্টর অফিসার সকল আছে ডিফুর স্ট্রং রুমতো উত্তপ্ত পরিস্থিতি 10টা পরিষদীয় সমষ্টিৰ পৰা কিছু খালী বেলট বাকচ ষ্ট্ৰং ৰুমত জমা থবলৈ অনা বুলি প্ৰচাৰ হোৱাৰ পিছতেই উত্তেজিত হৈ পৰিল একাংশ লোক নিৰাপত্তাৰক্ষীৰ পৰা বেলট বাকচ কাঢ়ি আনি ফুটবল খেলিলে ক্ষুব্ধ জনতাই ষ্ট্ৰং ৰুমলৈ খালী বেলট বাকচ কিয় অনা হ'ল বুলি প্ৰশ্ন ক্ষোভিত ৰাইজৰ তেরো নম্বর লাংহীন পরিষদীয় সমষ্টিটো আরক্ষীর সঙ্গে হতাহতি লাগিল ভোটারর সমষ্টিটোর এক নম্বর ঢেন্টাঘাট প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রত ভোটারক প্ররোচিত করার অভিযোগ এজন আরক্ষী কনিষ্টেবলের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারে আগছি ধরে আক্রমণ করলে কর্তব্যরত আরক্ষী অবশেষত শীর্ষ বিষয়া উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করলে পরিস্থিতি অভিযুক্ত কনিষ্টেবলক আরক্ষী নিজের জিম্মাত লৈ আরম্ভ করেছে ঘটনার তদন্ত এইটোর উপর আমি এনকোয়ারি করি যদি এলিগেশনটি প্রুফ হয় তাহলে ডেফিনেটলি একশন লওয়া যাব যখন কনস্টেবল হয়ে যাবে এজন আছে ইয়াতে কারোবাক কই আছে ইনফ্লুয়েন্স করবলে ট্রাই করেছে বলে কেছে ভোটারসো এনে বহু বিক্ষিপ্ত ঘটনার মাঝে কার্বি স্বায়ত্ত পরিষদের নির্বাচন হল যদিও সন্তুষ্ট নহল একাংশ ভোটার বহু সমষ্টির কেবাটাও ভোট কেন্দ্রত পুনের ভোট গ্রহণের দাবির বিপরীতে কেবল এক নম্বর দুয়ার আমলার এটা ভোট কেন্দ্রত পুনের ভোট গ্রহণের কথা ঘোষণা করলে রাজ্যিক নির্বাচনী আয়োগে ব্যুরো রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট শিলচরের ডলু চাহ বাগিচা উচ্ছেদক লৈ পুনের বিতর্ক